প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বনগাঁ গোপালনগর থানা অন্তর্গত নোহাটা শেরপুর মাদ্রাসার মসজিদ উদ্বোধন অনুষ্ঠানে মুফতি সামাদ সাহেবকে আমরা আনার জন্য যুবক ভাইদেরকে নিয়ে আমরা বাইক ও গাড়ি মারুতি টোটো নিয়ে আমরা অভ্যর্থনা জানাতে রাজাপুর বাজারে আমরা যাচ্ছি। সেই ভিডিও আপনারা দেখছেন, আপনারা আমাদের সাথে থাকুন। রিকশা, তারপরে মারুতি, সুতরাং আপনারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান, কিছুক্ষণের মধ্যে আমাদের এই কাফেলা চলবে হযরত মাওলানা মুফতি নুরুল্লাহ সাহেবের নেতৃত্বে, হযরত মাওলানা লুকমান সাহেবের নেতৃত্বে আমাদের এই কাফেলা আগিয়ে চলবে। হযরত আমাদের হাফেজ, আমাদের যারা মাদ্রাসার ছাত্র যারা আছেন, শিক্ষক যারা আছেন, তারা বিশেষ করে খেয়াল করবেন হযরত আসার আগের মুহূর্তে লাইন যাতে কোনো রকম ছত্রভঙ্গ না হয়। ছাত্র ভাইরা এবং গ্রামের যারা ভাইরা আছেন, যদি দুই দিকে দাঁড়াতে চান বটতলা পর্যন্ত, উভয় দিক থেকে সারিবদ্ধভাবে আপনারা থাকবেন যাতে বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, তারা হুজুরকে হাত নাড়িয়ে সম্বোধন করবে। অত্যন্ত খুশির কথা যে আমাদের এখান থেকে বাইক রিলি যে রিলি হওয়ার কথা আছে, মুফতি সাহেব তিনি এগিয়ে চলেছেন। আমাদের সবারই পক্ষ থেকে তাকে গ্রহণ করতে চাই, সম্মান দিতে চাই। তিনি কাফেলা নিয়ে রওনা হয়ে গিয়েছেন হযরতকে রিসিভ করার জন্য। আমাদের বাইক রিলি, চার চাকা রিলি, রিক্সা রিলি সবাই সম্মিলিতভাবে রওনা হয়ে গিয়েছেন। সকলকে অত্যন্ত ধন্যবাদ, অত্যন্ত শ্রদ্ধা জানাই, ভালোবাসা জানাই, তারা আমাদের তাকে সাড়া দিয়ে আমাদের কথা অনুযায়ী তারা সারিবদ্ধভাবে চলছেন। সুতরাং সকলের কাছে আমাদের মাতসারিনী, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। প্রিয় দর্শক ভাই বোনেরা, আপনারা দেখছেন আমরা এখন রাজাপুর বাজারের একটু আগে আছি। তো এই গাড়িগুলো এখানে দাঁড়িয়ে আছে। মুফতি সামাদ সাহেব হুজুর আমাদের মাঝে চলে এসেছেন, গাড়িগুলো এখনই রওনা দিচ্ছে। আপনারা দেখছেন সবাই এক সাইড হয়ে যাবো, এক সাইড ফাঁকা রেখে দেবো, গাড়ি ঘোড়া যাচ্ছে। Thank you.
আপনারা ওই দেখছেন কালো গাড়িটা আসছে, ওই গাড়ির ভিতরে মুফতি সামাদ সাহেব হুজুর আছেন। এখন আমরা মাদ্রাসার দিকে রওনা দেব। তিনি আমাদের তাকে সাড়া দিয়েছেন। আমাদের মাঝখানে হযরত মাওলানা আমির হাসান সাহেব, হযরত মাওলানা আবু সানে সাহেব এবং হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব, মাওলানা জাহাঙ্গীর আলম সাহেব সকলে তারা এসে গেছেন। আমরা তার জন্য অত্যন্ত গর্বিত। আমরা তাদের শ্রদ্ধা জানাই, মাদ্রাসার পক্ষ থেকে কুর্নিশ জানাই। অত্যন্ত আনন্দে আমাদের গর্বে ঘুরে আসছি। আমরা আছি, সেই সান্নিধ্য পাওয়ার অবসান হয়েছে, সুতরাং তার দর্শন আমরা পাবো, তাকে আমরা দেখতে পাবো। আমরা নিজের জায়গা থেকে উঠবো না, হযরতকে শ্রদ্ধা জানানো হবে। সুতরাং ধীর স্থির ভাবে নিজের জায়গায় আমরা বসতে থাকবো। বিশেষ করে যারা অন্য জায়গায় আমরা ঘোরাফেরা করছি, কাল বিলম্ব না করে, সময় নষ্ট না করে আমরা সকলে মাদ্রাসা নিউ ক্যাম্পাসে চলে আসি। আর অনুষ্ঠান কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। আমরা কোনো রকম ভাবে কাল বিলম্ব করবো না। আজকে চলে এসছে হযরত মাওলানা আব্দুস সামাদ সাহেব, জিন্দাবাদ! 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 হযরত মাওলানা আব্দুস সামাদ সাহেব, হযরত মাওলানা আবু সালেহ সাহেব, জিন্দাবাদ! হযরত মাওলানা আমির হাসান সাহেব, জিন্দাবাদ! হযরত মাওলানা হাফেজ নাজমুল হাসান সাহেব, জিন্দাবাদ! হযরত মাওলানা মনিরুল ইসলাম সাহেব, জিন্দাবাদ! হ্যালো, আমাদের মধ্যে অনেকে উপস্থিত হয়েছেন, উপস্থিত হবেন। ইয়াহ কে লোক কতনে হুজুম কতনে খুশি কে সাথ আপকি জো মসজিদ ইয়ে বানি হ্যায় আর জিসমে মদরসা ভি হ্যায় আলহামদুলিল্লাহ, আর 100 সে জায়দ তালাবা ভি ইয়াহ পর তালিম হাসিল করতে হ্যায়। তো ইয়ে হযরত ইয়াহ পে সব মৌজুদ হ্যায়। ইস মসজিদ কা আজ ইফতিতাহ হোগা ইনশাআল্লাহ। আপ হযরত বাখুবি জানতে হোঙ্গে, তাহম মাই আপ হযরত কে সামনে ইস মসজিদ কে জো মুআবিনিন জো তাআউন করনে ওয়ালা জো মদদ করনে ওয়ালে হযরত হ্যায় উনকা নাম মাই সুনাতা হুঁ, জিসমে হামারে খাস তৌর সে হযরত হাজি আহমদ ভাই আর মরহুম মরিয়াম সাহেবা, মোহতরম জনাব জনাবা রাবিয়া সাহাবা সাহেবা, মোহতরমা আয়েশা সাহেবা আর মোহতরম জনাব মরহুম আমির সাহেব রহমতুল্লাহ আলাইহি, ইন হযরত কি তাআউন মদদ সে ইয়ে মসজিদ বানি হ্যায়। আর ইনশাআল্লাহ আহমদ ভাই আপকো ইয়ে বাতানা চাহতা হুঁ, ইয়াহ পর ভিডিও কল সে আপ জিস তরহ সুন রহে হ্যায় দেখ রহে হোঙ্গে কি ইয়াহ পে জো হযরাত আয়ে হুয়ে হ্যায়, ইনশাআল্লাহ আজ যোহর কি জামাত ইসি মসজিদ মে হোগি আর রোজানা তালাবা ইয়াহ পর পড়তে হ্যায় তিলাওয়াত করতে হ্যায়। হাম ইয়ে সমঝতে হ্যায় কি আপনে জো তাআউন আর মদদ কিয়া ইস হস্তহালি আর পসমন্দ ইলাকে মে, আলহামদুলিল্লাহ হাম দুয়া করতে হ্যায় কি আল্লাহ তাআলা আপকি ইস ইমদাদ কো কবুল ফরমায়ে, ইস তাআউন কো কবুল ফরমায়ে
और इस तरह की मजीद हमारे इस बंगरी बंगाल जैसे पसमंद इलाके में मजीद ताउन करने की आपको अल्लाह तौफीक अता फरमाए, हम सबको अल्लाह कबूल फरमाए और आपकी तमाम मरहूमिन को अल्लाह ताला मगफरत फरमाए। जो आप हजरात बाहयात है, आप लोगों की जो कारोबार है अल्लाह ताला उसमें बेहद बरकत अता फरमाए और हम सबको अल्लाह ताला शुरू फितन से अल्लाह महफूज रखे, आमीन सुम्मा आमीन। और आपके अहलिया मोहतरमा आप हजरात और आप सब के लिए इंशाअल्लाह खुसूसी आज दुआ की जाएगी, आप मुतमईन रहिए इंशाअल्लाह आप हजरात के लिए खास दुआ की जाएगी, उसका भी वीडियो आपको मिल जाएगा इंशाअल्लाह। अल्लाह आप सबको जज़ाए खैर दे, आमीन सुम्मा आमीन। सलामुअलैकुम वरहमतुल्लाहि वबरकातुहु।